প্রার্থীর যারা মনোয়ার হোসেন দেবজলের বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন নির্বাচন আচরণবিধি 2 এবং 3 ভঙ্গে। তো সেই 2 এবং 3 ভঙ্গের আমরা সেই অ্যাপ্লিকেশন আমরা হচ্ছে যে সেইটার ভিত্তিতে আমরা মনোয়ার হোসেন দেবজল সাহেবকে আমরা শোকজ করেছি। 6 ঘন্টার মধ্যে আমরা তার কাছ থেকে উত্তর চেয়েছি, এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা চিঠি দিয়েছি, উনি ব্যাখ্যা দিলে তারপর হচ্ছে আমরা বিষয়টা ২ আর ৩ হচ্ছে যে 2 এবং 3-এর বিষয়টি যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে ভোটারদেরকে হচ্ছে টাকা দিয়ে অবৈধ লেনদেন করে ভোটের হচ্ছে যে ভোট নেওয়া বা ভোটের প্রচারণা করা, আর হচ্ছে যে এই মানে প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করা টাকা পয়সা প্রতিশ্রুতি দিয়ে, এইগুলোই হচ্ছে 2 এবং 3 যে বিধিমালার কি আচরণ বিধিমালার মধ্যে এগুলোই পড়ে আর কি। সেটা হচ্ছে প্রমাণিত যদি হয় হচ্ছে যে সুস্পষ্ট ভাবে যে অর্থকড়ি টাকা পয়সার লেনদেন হয়েছে ভোট হচ্ছে গ্রহণের জন্য বা ভোট পাওয়ার জন্য, তাহলে সর্বোচ্চ শাস্তি হচ্ছে প্রার্থিতা বাতিল। আমরা নোটিশ পাঠিয়েছি, 6 ঘন্টার সময় দিয়ে আমরা নোটিশ পাঠিয়েছি, 6 ঘন্টার মধ্যে তার কাছ থেকে আমরা জবাব চেয়েছি। হ্যাঁ, মনোয়ার হোসেন দেবজল ইন্ডাস্ট্রির দানবীর অনেকেই বলে, আপনিও এটা অবগত, তো তার প্যানেল থেকে অনেকেই বলছে আসলে সে তো সবসময় শিল্পীদের নানান সময় দান করে থাকে বা টাকা পয়সা দেয়, তো সেই ক্ষেত্রে হয়তো এটা এরকম ঘুরতে পারে, এই বিষয়টাকে আপনারা ভালোভাবে যাচাই বাছাই করবেন কিনা? আমরা সেই বিষয়টা কখনোই দেখিনি, আমরা বিষয়টা জানি না, আমাদের কাছে আমরা লিখিত আবেদন এসেছে, আমরা আবেদনের প্রেক্ষিতে আমরা হচ্ছে যে ব্যবস্থা গ্রহণ করেছি, আমরা তাকে শোকজ করেছি, উত্তর চেয়েছি, এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছি, এবং সেই বিষয়ে ব্যাখ্যা দিলে তারপরে আমরা এটা বসে সেই ব্যাখ্যার বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, অনেকেই বলতেছে আসলে নির্বাচনটা কালকে হয়তো না হওয়ার একটা শঙ্কা অনেকেই ভিতরে ভিতরে বলা বলি করছে, তো আপনার কাছ থেকে কি মনে হয় আসলে, আপনি যেহেতু দায়িত্ব আছেন, নির্বাচন কোনোদিন বন্ধ হবে না? নির্বাচন কেন বন্ধ হবে? যার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে এখানে আরো 2 জন আছে প্রার্থী, নির্বাচন হবে সেখানে? নির্বাচন তো বন্ধ হবে না, আরো 2 জন প্রার্থী আছে, তারা ভোট গ্রহণ তাদের হচ্ছে তারা ভোটে অংশগ্রহণ করছে, নির্বাচন বন্ধ হওয়ার কোনো স্কোপই নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।